সময় কিন্তু অনেক হয়ে গেছে, আর বক্তব্যকে বেশি আজকে নিয়ে যাব না। এ মার বোনেরা আপনারা যদি শুনতে রাজি থাকে, তাহলে পাঁচটা মাকে ১০০টা করে টাকা, পাঁচটা ভাইকে ১০০ করে টাকা দিতে হবে। তাহলে আমি বলবো, সময় বেশি হয়ে গেছে, আমি শেষ করে দেব। হে বেয়াদবি ইসলাম, এই গজলটা বলতে বলতে দেখি যে এই আপনার রিজিকটা পূর্ণ হয় কিনা আমি দেখতে চাই। পাঁচটা মা, পাঁচটা ভাই, দেখি আপনাদের শোনার ইচ্ছা আছে না শেষ করার ইচ্ছা আছে, আমি এটা দেখতে চাই। কবি বলছেন শুনুন, কে বেটি শোকরা কে বলে কোথায় যাবে আমায় ফেলে, বেটি শোকরা কে বলে কোথায় যাবে আমায় ফেলে, আরে দাদার বকরে আপা বলে, দাদার বকরে আপা বলে আমায় ফেলে যেও না। হোসেন হইল ছেড়ে নবীজির সোনার মদিনা, এমাম হোসেন হইল রওনা ছেড়ে নবীজির সোনার মদিনা। আরে গিয়ে হোসেন পাকেরাও যাতে কান্দে নানার জালি ধরে, গিয়ে হোসেন পাকেরাও যাতে কান্দে নানার জালি ধরে, আরে না বসলে ও নানা জানে না, বসলে ও নানা জানে না, বসলে ও নানা জানে আমি হলাম জওয়ানা। এমাম হোসেন বলল ছেড়ে নবীজির সোনার মদিনা, এমাম হোসেন হইল রওনা ছেড়ে নবীজির সোনার মদিনা। গিয়ে হোসেন কারবালাতে শহীদ হইলেন দিনের তহারে, গিয়ে হোসেন কারবালাতে শহীদ হইলে দিনের তহরে, আরে কোরআন তেরে লিখা আছে, কোরআন তেরে লিখা আছে শহীদ না মরে না। এমাম হোসেন হইল রওনা ছেড়ে নবীজির সোনার মদিনা, এমাম হোসেন হইল রওনা ছেড়ে নবীজির সোনার মদিনা। আরে সারা জগতে মহাপতে, সারা জগতে মহাপতে, সারা জগতে মহাপতে এমামের নাই তুলনা। জোরে বলা যাবে না, আরো কি জোরে যাবে না, একশো টাকা কি কেউ দিবে না, দিলাম দাও বেরাদার ইসলাম নবীর মহাম্মদের। আরে সারা জগতে মহাপতে, সারা জগতে মহাপতে এমামের নাই তুলনা। এমাম হোসেন হইল রওনা ছেড়ে নবীজির সোনার মদিনা, এমাম হোসেন হইল রওনা ছেড়ে নবীজির সোনার মদিনা। আল্লাহ।